হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আমার চ্যানেল থেকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে চলে আসলাম, মুরগির মাংস রান্না। খুবই সহজ একটি রেসিপি, আমার খুবই পছন্দের, তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। চলুন তাহলে দেখি। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, 1 চামচ লবণ দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। আমার এটা মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি মাংসগুলা দিয়ে দেব। এগুলো আমি হালকা একটু ভেজে নেব। আমার মাংসগুলা দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমার মাংসগুলা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলা উঠিয়ে নেব। এখন আমি ওই তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিব, কিছু আস্ত জিরা, তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলো হালকা একটু ভেজে নেব। আর এর মধ্যে দর্শক বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পেঁয়াজগুলা ভাজা হতে হতে আমি এর মশলাটা তৈরি করে নেব। এখানে আমি একটি পাত্রে দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 2 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ, এটা আমি পরে চেক করে আবার দিব যদি না হয়, দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি এটাকে একটু পানি দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। এটাকে ভালো করে মিক্সড করতে হবে। আমার এটা প্রায় মিক্সড করা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলার মধ্যে এটা দিয়ে দেব মশলাটা, দিয়ে আমি এটা ভালো করে কিছুক্ষণ রান্না করব। তারপর এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে আমি এটা একটু রান্না করে নেব, দিয়ে দেব 1 চামচ পরিমাণ লেবুর রস, দিয়ে দেব 2টা টমেটো, এখন আমি এটাকে একটু ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর এটাকে আমি আবার একটু নেড়ে দেব, এর মধ্যে চুলার আঁচটা কমিয়ে রাখবেন। এখন আমি মাংসগুলা দিয়ে দেব, দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রান্না করব।
আমার চুলার আঁচটা এখনও মিডিয়ামই আছে। এখন আমি এর মধ্যে কিছু মেথি দিয়ে দিব। মেথির ফ্লেভারটা আমার খুবই পছন্দ, আমি সবসময় মাংস রান্না করলে দিয়ে থাকি। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর আমি আবার একটু নেড়ে দিব। তার মধ্যে এখন দিয়ে দেব কিছু আলু। আলুগুলো দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করব। এখন আমি একটি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। দেখি কিছুক্ষণ রান্না করব, প্রায় 5 মিনিটের মতো। তারপর আমি আবার একটু নেড়ে দেব। এখন আমি পানি গরম করে রেখেছিলাম, পানি গরম পানিটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে একটু নেড়ে দেব। নেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এটাকে আমি আবার একটু নেড়ে দেব। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেব। তারপর আমি 10 মিনিট পর এটাকে উঠিয়ে আবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই যে দেখুন দর্শক, আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। টাটা।